গেল পাঁচ দিনেও যুবলীগ কর্মী মহিউদ্দিন মহিদের খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। দুপুরে মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের মাঠে এর প্রতিবাদ সভায় নেতৃত্ব দেয় নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। এ সময় মহিউদ্দিন মহিদের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাসির আহমেদ, নেসার আহমেদ সহ অন্যান্যরা।